আচ্ছা খেয়াল করো তাহলে, আমরা তখন যেটা পড়লাম সেটা হচ্ছে আসলে বায়োট সাভার্ট ল। সেই লতে কী বলা ছিল? সেখানে বলা ছিল আমাদের যে ক্ষুদ্র, আমাদের যে বিভব, এটার জন্য যে ক্ষুদ্র আমাদের কী হবে মানে চৌম্বক প্রাবল্য হবে, সেই মানটা কত হবে? সেই মানটা হবে মিউ নট বাই ফোর পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হবে আর স্কোয়ার। তো আসলে এই সূত্র দিয়ে আমাদের কাজ নাই, এই সূত্রের সাহায্যে আমাদের নতুন নতুন টপিকগুলোকে আমরা এখন ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি। খেয়াল করো, মনে করো ঘটনাটা অনেকটা এইরকম যে এইটা হচ্ছে যে কোনো একটা তার, এবং এই তারের যে কোনো একটা পয়েন্ট, মধ্যবিন্দু না, যে কোনো একটা পয়েন্ট থেকে এ পরিমাণ দূরত্বে এখানে একটা পয়েন্ট আছে ধরে নাও পি। এখন এই পি পয়েন্টে কী পরিমাণে চৌম্বক প্রাবল্য হবে যখন এর মধ্য দিয়ে ধরে নাও আই পরিমাণে কারেন্ট চলে, এবং এই তারটা আসলে সসীম তার, মানে এটা অসীম তার না কোনো, মানে অনেক বড় না, সসীম, খুবই ছোটো একটা তার, যে কোনো লেন্থের হতে পারে। লেন্থ এখানে বলা নাই, আমরা লেন্থ না বলা থাকলে আমরা কিন্তু বলতে পারবো যে এখানে অন্য বেশ কিছু জিনিস বলা আছে। যেমন ধরো এইরকম এই তারটা ঠিক কতটুকু পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা বলা আছে। এইখানে তারটা যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা থিটা ওয়ান, এবং এইখানে তারটা যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা টু। মাইন্ড ইট, এখানে আমি বলে দিচ্ছি থিটা ওয়ান নেওয়ার সময় এ থেকে ঘুরবা, এ থেকে ঘুরে ওই বিন্দুতে যাবা, ওই রেখা বরাবর যাবা, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু কানেক্ট করবা, করে এ থেকে বিপরীত দিক বরাবর ঘুরে থিটা টুতে আসবা। এই ঘোরাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। থিটা ওয়ানটা হচ্ছে এই সংযোগ রেখা এবং হচ্ছে এ যতটুকু লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বকে ঘুরে হচ্ছে থিটা ওয়ান, আবার কি এ থেকে ঘুরে হচ্ছে কোটা, এই রেখা বরাবর হচ্ছে থিটা টু। তো এখন খেয়াল করো আমরা তাহলে এখন কীভাবে এখানে ইয়ে করতে পারি, মানে কীভাবে আমরা এখানে চৌম্বক প্রাবল্যের মানটা বের করতে পারি? তো বের করতে পারবো না প্রথম কথা, কারণ এখানে বিশাল বড় তার, তো বিশাল বড় তারের জন্য চৌম্বক প্রাবল্য কত হবে সেটা একদিনে বের করা ইম্পসিবল। তো আমরা যে কাজটা করি, চলো আমরা এখানে খুবই ক্ষুদ্র, ধরে নাও এখান থেকে ঠিক এক্স পরিমাণ দূরত্বে বা এক্স পরিমাণ উচ্চতায় আমি ধরুন এখানে একটা ডিএক্স পরিমাণ পুরুত্বের একটা অংশ কেটে নিই। এই ডিএক্স পরিমাণ অংশের জন্য কত হয় সেটা আমি বের করতে পারবো। তাহলে সেটাকে আমি যোগ করি, এখানে এটা যোগ করলাম আর এখানে এটা যোগ করলাম, ধরে নাও এটা এই উপরে মোটমাট থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে, আর এই যে খুবই ক্ষুদ্র একটা কোণ সেটা মনে করে হচ্ছে ডি থিটা, মানে ডিএক্সটা এর মধ্যে যে পরিমাণে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ডি থিটা, খুবই ক্ষুদ্র তাই ডি থিটা বলতেছি। এটা তো মুছে গেল, আরেকবার আঁকি এটা, আর বিপরীত দিক থেকে নিব কত, থিটা টু, আর এখানে কত, এর বিপরীত দিক থেকে নিব হচ্ছে কত আমি থিটা ওয়ান। ওকে, এবার খেয়াল করো আমরা কীভাবে করতে পারি, এই ডিএক্সের জন্য খুবই ক্ষুদ্র একটা আমাদের চৌম্বক প্রাবল্য পাওয়া যাবে, যার মান কত হবে, যার মান হবে মনে করো ডিভি। তাহলে খেয়াল করো ডিভি ইকুয়াল টু কত হবে, মিউ নট বাই ফোর পাই বায়োট সাভার্ট ল থেকে আই, যে পরিমাণে কারেন্ট যায়, কারেন্ট যায় কোন পরিমাণ, আই পরিমাণ, তাহলে এখানেও হবে আই, খুবই ক্ষুদ্র লেন্থ কতটুকু ডিএক্স, তাহলে এটা হচ্ছে ডিএক্স সাইন থিটা। সাইন থিটাটা কী ছিল এখানে, থিটা ছিল হচ্ছে এই যে ডিএক্সের যে লেন্থ এইটা এবং আয়ের মধ্যবর্তী কোণ, মানে এক্ষেত্রে কোন কোণটা হবে, কোণ কিন্তু হবে হচ্ছে এই কোণটা, এখানে এই কোণটা নিয়ে কাজ করা লাগবে। ধরে নাও এই কোণটাকে আমি ধরো বলতেছি হচ্ছে ফাই, তার মানে এখানে কী হবে, তখন এখানে হবে হচ্ছে ফাই ডিভাইডেড বাই কী হবে, দূরত্ব, দূরত্ব কোণটা এই যে এই দূরত্বটা, নিশ্চয়ই মনে আছে আমাদের ওই ডিএক্স থেকে লম্ব দূরত্ব, ওই দূরত্বের মানটা হচ্ছে এটা। চলো এই দূরত্বকে আমার নাম দিই একটা, মনে করো এই দূরত্বের নামটা হচ্ছে আর, তাহলে এখানে কী হবে, তাহলে এখানে হচ্ছে আসলে আর স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের আর এর মানও জানা নাই, ফাই এর মান জানা নাই, ডিএক্স এর মান কোনো কিছুই আমাদের জানা নাই। আচ্ছা এখন একটা একটা করে চলো বের করি, চলো প্রথমে ফাই বের করি। প্রথম কথা ভালো করে খেয়াল করো, এখানে এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটা কত, এই কোণটা হবে 90° মাইনাস থিটা, কারণ এতটুকু কোণ হচ্ছে 90°, 90° মনে থিটা এখানে চলে গেছে, বাকিটা এখানে আছে, এটা হচ্ছে 90° মাইনাস থিটা। এই 90° মাইনাস থিটা আর এই ফাই দুইটা মিলে কিন্তু এক সরল কোণ, মানে 180°। তো আমরা এই কাজটাই করবো কি, 90° মাইনাস থিটা প্লাস ফাই দুইটা মিলে কত হবে, 180° হবে। তাহলে এখানে বলো তো ফাইয়ের মানটা কত, 90 কাটা এখানে হয়ে গেছে 90° প্লাস থিটা, তাহলে ফাইয়ের মানটা আমরা জেনে গেলাম 90° প্লাস থিটা হয়। আচ্ছা ওকে রাখো, এবার আসো ডিএক্স এবং আর এগুলাকে আসলে কিভাবে বের করব। তো প্রথম খেয়াল করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ধরো এই সমকোণী ত্রিভুজটাকে আমি টেনে এই বাইরে বের করে আমি আঁকতেছি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এটা হচ্ছে থিটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, আর নিচেরটা হচ্ছে কত, এ। এখন এইটা থেকে আমি বিভিন্ন রকমের সম্পর্ক প্রথম বের করি, মনে করো প্রথমটা বের করতেছি আমি টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু কত হবে, টেন থিটা ইকুয়াল টু হবে হচ্ছে আমরা সবাই জানি লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স, ভূমি কত আসলে দেখো এ, কারণ থিটার উল্টা বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এ,
তাহলে x ইকুয়াল টু কত হবে আসলে x ইকুয়াল টু হবে হচ্ছে a tan থিটা x ইকুয়াল টু হবে কত আসলে a tan থিটা কিন্তু আমাদের কি x লাগবে নাকি না আমাদের লাগবে হচ্ছে আসলে dx এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলো উইথ রেসপেক্ট টু যে কোনো একটা ধ্রুবক বা যে কোনো একটা চলকের সাহায্যে কত হবে আসলে dx ইকুয়াল টু হবে a tan থিটা ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার থিটা তাহলে কত হবে এটা sec স্কয়ার থিটা d থিটা এটা রয়ে গেল এটা হচ্ছে dx এর মানটা এখন তুমি কি r এর মান জানো না তাহলে তুমি এই দুইটার মধ্যে হতে r এর মান বের করো তুমি কিন্তু কখনোই r এবং x নিয়ে একত্রে কাজ করবে না কারণ কি এখানে x ও চলক r ও চলক দুইটা চলক নিয়ে কাজ করা কখনোই যায় না একটা চলক একটা ধ্রুবক হলে ভালো অলওয়েজ তাহলে খেয়াল করো এখানে তোমার কি লাগবে r এবং a তো তার মানে কি ভূমি আর অতিভুজের মতো সম্পর্ক মানে তোমার লাগবে হচ্ছে আসলে cos তাহলে cos θ = কত হবে ভূমি বাই অতিভুজ মানে a বাই r ভূমি বাই অতিভুজ তাহলে r = কত হবে a বাই cos θ এসব বাইটাই দেখলে কেমন জানি লাগে তাই না তাহলে বাই রাখবো না আমরা আমরা জানি 1 বাই cos θ মানে কত আসলে sec θ তাহলে আমরা লিখতে ফেলতেছি r = কত হবে a sec θ হ্যাঁ লিখে ফেললাম এটা এবার আসে এই মানগুলো এখানে বসাই তাহলে কত হচ্ছে আসলে dv = কত মিউ নট বাই 4 পাই ইনটু i এবং দেখো dx জায়গায় কে আছে dx জায়গায় আছে হচ্ছে a sec স্কয়ার থিটা এরপর আছে হচ্ছে d থিটা পরে লিখতেছি সাইনের মানটা আগে লিখি সাইন ফাই এর মান কত 90 ডিগ্রি প্লাস থিটা পরে হচ্ছে d থিটা ডিভাইডেড বাই কত আর স্কোয়ার আর এর মান কত এ সেক থিটা এর আবার স্কোয়ার তাহলে কত হবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা সবগুলোর মানে আমরা এখানে বসায় দিলাম এবার আসো আরেকটু ক্যালকুলেশন করি এখানে কত আছে মিউ নট বাই 4 পাই এখানে আছে হচ্ছে আই এখানে নিচে শুধুমাত্র একটা এ আছে এই এ আর এ এ কাটাকাটি হয়ে গেল তাহলে এখানে কেবলমাত্র আছে হচ্ছে একটা এ এই সেক স্কোয়ার থিটা এই সেক স্কোয়ার থিটা কাটা সাইন 90 প্লাস থিটা মানে কত আসলে কস থিটা তাহলে মানটা কত হবে আসলে কস থিটা ডি থিটা এই হয়ে গেল আমাদের ডিভি এর মানটা এই সহজ একটা মান চলে আসলো এখানে দেখো মিউ নট বাই 4 পাই এই মানটা কনস্ট্যান্ট আই তো কারেন্ট এটা তো এমনিতেই কনস্ট্যান্ট কারেন্ট চেঞ্জ হবে না আর এ হচ্ছে লম্ব দূরত্ব এই মানটাও আমাদের কনস্ট্যান্ট এখন আমাদের কি ডিভি লাগবে না আমাদের পুরো বি লাগবে মানে পুরো প্রত্যেকটার জন্য ডিভি 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 করে করে কী করতে হবে যোগ যোগ করে করে যেতে হবে এখন যোগ করা মানে কি যোগ করা মানে হচ্ছে কেবলমাত্র ইন্টিগ্রেশন করা তাহলে তুমি এই পাশে ইন্টিগ্রেশন করে দাও এই পাশে ইন্টিগ্রেশন করে দাও এখন ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রথমত এখানে তো হবে জিরো থেকে বি পর্যন্ত পুরাটা পুরা তার কভার হবে পুরা তার এখান থেকে শুরু এখানে শেষ যখন এখানে আসে তখন কোণের মান কত মাইনাস থিটা টু এটা হচ্ছে বিপরীত দিক বরাবর মাইনাস থিটা টু এই মাইনাস থিটা টু পরিমাণ ঘুরবে তার মানে কি এটা শুরু হবে হচ্ছে মাইনাস থিটা টু হতে কতটুকু একবারে প্লাস থিটা ওয়ান পর্যন্ত তাহলে পুরো তারটা কভার হবে তাহলে মাইনাস থিটা টু থেকে শুরু করে প্লাস থিটা ওয়ান পর্যন্ত এই হয়ে গেল আমাদের তাহলে আসো এখানে কি হবে এটা একটু বক্স করে দেই তাহলে ভি ইকুয়াল টু কত হবে মিউ নট বাই 4 পাই এখানে কত হবে আই ডিভাইডেড বাই এ এখন কস থিটার ইন্টিগ্রেশন কত হবে সাইন থিটা মানটা বসাই দিই একবার তাহলে কত হবে সাইন থিটা ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস যদি সূত্রের মাইনাস আর এই মাইনাস বাইরে বের হয়ে গিয়ে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে কত হবে আসলে সাইন থিটা টু এই দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো একটা সসীম তারের জন্য যে চৌম্বক প্রাবল্য সেই মানটা কত হবে মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই এ ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু এখন ভাই এসব কি ঢাকা ভার্সিটিতে এত কঠিন কেন না এটা এত কঠিন না তোমাদের এটা মনে রাখতে হবে না তোমরা দেখছো ভুলে যাও এটা তোমাদের তো কেউ শিখতে বলতেছে না তোমরা খালি এই যে আমাদের ইনফরমেশনটা এটা খালি মনে রাখো খালি এতটুকু মনে রাখো যে ভি ইকুয়াল টু কত মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই এ ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু তোমরা খালি এতটুকু মনে রাখলেই আমাদের হবে আর মনে রাখা লাগবে না তাহলে কেন দেখলাম এমনি জাস্ট করে যাতে করে আমাদের একটু কনফিডেন্স আসে যে না এগুলো আমরা দেখছি এগুলো আমরা পারি এতটুকুই এখন এটা দিয়েও যে খুব বেশি কাজ আছে তা না নর্মালি আমাদের প্রশ্নে যেগুলো আসে বা যেগুলো আমাদের বইপত্রে আসে বইয়ে তোরা নাইতে দেখে রাখো বই লিখে রাখতে পারো কারণ আমাদের বই তো হচ্ছে মানে কী যে বানায় এটা কী বলবো তাই না খুবই ছোটো বই বানায় আমাদের যাই হোক এখন আমরা যে কাজটা করবো এইটারই কিছু স্পেশাল কেস আমরা দেখবো যেমন এটার সবচেয়ে পপুলার কেসটা হচ্ছে একটা ইনফাইনিট যদি ওয়্যার হয় এবং আমরা সেটাই আলোচনা করবো খালি দেখো এখন যদি আমাদের একটা ইনফাইনিট ওয়্যার হয় মানে একটা অসীম তার হয় অসীম তারের ক্ষেত্রে কী হয় দেখো তো তারটা কোনোখানে কোথায় যে শেষ কোথায় যে শুরু কেই বলতে পারবে না অনেক অনেক বড় একটা তার ইনফাইনিট লেভেলের একটা তার বিশাল বড় একটা তার তাহলে কী করবো ধরে নাও এই তার থেকে কতটুকু এই পরিমাণ দূরত্বে এইখানে একটা বিন্দু আছে পি এখন এই পি বিন্দুর জন্য আমরা কী বের করতে চাই আসলে প্রাবল্য বের করতে চাই এখন এখানে একটা কথা আছে
এটা একটা বেসিক কথা যে তার কি আসলে অসীম হওয়া দরকার? আসলে আমাকে বলো, অসীম পরিমাণ ধরে রেখে তার জীবন বাড়ানো সম্ভব? অসীম মানে কত বড়? বিশাল বড় তার, ধরো এখান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত একটা তার। তো এগুলো কি সম্ভব নাকি? এগুলো অবাস্তব কথা। তাহলে এই যে আমি বলতেছি অসীম তার, এটা আসলে তুমি যেটাকে অসীম বলতেছো সেইটা অসীম না, এটা একটা রিলেটিভ টার্ম, মানে এটা একটা আপেক্ষিক কথা। মানে বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো না? যেমন ধরো এই যে বোর্ড, যেই বোর্ডে আমি লিখতেছি, এই বোর্ড থেকে যদি আমি এভাবে তাকাই তাহলে আমার কাছে মনে হবে আচ্ছা এটা একটা বোর্ড, ছোটো একটা বোর্ড আমার কাছে এরকম মনে হবে। কিন্তু যদি আমি একটা পিঁপড়াকে এখানে এনে ছেড়ে দিই, তখন পিঁপড়া কী বলবে? ও বলবে এটাই ওর জন্য দুনিয়া, মানে এটাই ওর জন্য বিশাল বড় হয়ে যাবে। তখন এটাই কিন্তু পিঁপড়ার জন্য অসীম, বাট আমার জন্য কিন্তু এটা অনেক ছোট। তার মানে দেখতেছো যে কার জন্য কোনটা অসীম, এটা ডিপেন্ড করবে কে সেটাকে দেখতেছে, অর্থাৎ পর্যবেক্ষকের উপর বা অবজারভারের উপর। অর্থাৎ এখানে যে অসীম, এটা অ্যাকচুয়ালি তোমার দেখা মতো অসীম হওয়ার দরকার নেই, ওই দূরত্বের সাপেক্ষে এই লেন্থটা অনেক ছোট। কি বললাম? তারের দৈর্ঘ্যের সাপেক্ষে এই যে লেন্থটা, এটা অনেক ছোট। যার কারণে কি, এখান থেকে যদি কোনো পিঁপড়া বা কোনো মানুষই তারের দিক বরাবর তাকায় সেটাকে তার অসীম বলে মনে হবে। মানে বুঝতেই পারতেছে, এখন ধরো যদি একটা এক্সাম্পল দিই, ধরো একটা মানুষ যে হচ্ছে মনে করো 100 ফুট লম্বা, 100 ফুট লম্বা একটা মানুষ, সে যদি একটা 10-তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় ওর কাছে মনে হয় বিল্ডিংটা খুবই ছোট, বাট আমি দাঁড়ালে মনে হবে বিল্ডিংটা খুবই বড়, কারণ আমার সাপেক্ষে বিল্ডিংটার লেন্থ হচ্ছে অনেক বড়। তখন আমার সাপেক্ষে বিল্ডিংটা হচ্ছে অসীম, বাট ওই যে 100 ফুট তার সাপেক্ষে বিল্ডিংটা হচ্ছে খুবই ছোট, তাহলে তার সাপেক্ষে বিল্ডিংটা হচ্ছে কি, সসীম। তার মানে এই যে অসীম কথাটা, এটাও কিন্তু মানে অ্যাকচুয়ালি অসীম হওয়ার দরকার নাই, এটা হচ্ছে রিলেটিভ একটা, মানে একটা আপেক্ষিক কথাবার্তা। যাই হোক, তাহলে এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে কী হবে, খেয়াল করো, আমাদের এক্ষেত্রে পি থেকে কী নিয়ম, পি থেকে এইটার যে প্রান্ত বিন্দু সেটা আমাদের মিলাইতে হবে। নিশ্চয়ই মনে আছে এখান থেকে আমরা মিলাইছিলাম, তাহলে আমাদের সেটা মিলাইতে হবে। এখন এটা কোথায় গিয়ে শেষ, অনেক দূরে শেষ, তাহলে আমরা এটাকে অনেক দূরে নিয়ে যাই, কোথায় যে শেষ সেটা কেউ বলতে পারতেছে না, দূরে গিয়ে মিলবে এটা আমরা বলতেছি। আর এখানেও কী হবে, এটা অনেক দূরে গিয়ে মিলবে এটা বলতেছি। তাহলে খেয়াল করো যে যদি অনেক দূরে গিয়ে মিলে, তাহলে এই দুটা কোণের মান কত করে হবে, পুরোপুরি খাড়াখাড়ি না, তাহলে এই দুটা কোণের মান হবে না 90 ডিগ্রি করে অবশ্যই। তাহলে আসো এবার আমরা এই ব্যাপারটা এই সূত্রের মধ্যে বসাই দিই, তাহলে পেয়ে যাব যে ভি ফর ইনফাইনিট ওয়ারের জন্য মানটা কত হয়, যেটা আমাদের বইয়ে অবশ্য আছে, সেটা কত, মিউ নট বাই 4π, এখানে কত হচ্ছে ইনটু আই বাই এ। থিটা ওয়ানের মান কত, 90, থিটা টু এর মান কত, 90, তাহলে sin 90 + sin 90। এখন sin 90 এর মান কত, 1, তাহলে কত হবে, 1 + 1 মানে 2, তাহলে এখানে হবে কি, একটা 2, এবং এটাই হচ্ছে আমাদের আনসারটা। এই আনসারটা আমাদের পুরোপুরি মুখস্থ রাখা দরকার পরীক্ষার জন্য, কারণ এটা মোটামুটি পপুলার যে একটা ইনফাইনিট ওয়ারের জন্য যে চৌম্বক প্রাবল্য হয় সেই মানটা কত হয়, সেই মানটা হয় হচ্ছে মিউ নট 4π ইনটু 2i/a। আইটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, বুঝছো? তো এটা নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে, তো এটা আমরা একটু পরে দেখবো। আরেকটা টপিক আমরা এখন একটু দেখে ফেলি, সেটা হচ্ছে যদি একটা গোলাকার তার হয়, একটা সার্কুলার লুপ হয়, মানে তুমি একটু বেশি বুঝো, তুমি যে কাজটা করলা, তুমি তারটাকে বাঁকায়া একটা গোল বৃত্ত করে ফেললা, তাহলে কী হবে সেটা আমরা একটু এখন দেখি। দেখো, তো সেটার জন্য আমাদের সিমিলার সূত্রই, সিমিলার কনসেপ্টই, খেয়াল করো একবার দেখলেই বুঝবা। সেটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা আমরা পরে লিখতেছি, বাট আমরা একটু থিওরিটা আগে দেখে নিই কীরকম, কারণ তোমাদের যদি আমি এই অধ্যায়ের খালি সূত্রগুলো পড়াই আর খালি ম্যাথ করাই দিই, আমার সময় লাগে মাত্র 10 মিনিট, 10 মিনিট তোমার এই তোমাদের এই অধ্যায় শেষ, বা সেটা আমি চাচ্ছি না, আমি তো যদি তোমরা ভালো করে একটু দেখো শিখো তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের সেন্টার, বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে একটা তার, এই তারের মধ্য দিয়ে মনে করো আই পরিমাণে কারেন্ট পাস করবে। তাহলে বলো তো, যদি আই পরিমাণে কারেন্ট পাস করে তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক বরাবর হবে? আমরা আমাদের ডান হাত নিব, ডান হাত নিয়ে চার আঙ্গুলকে রাখবো হচ্ছে কি, যে দিক বরাবর ঘুরে সেই দিক বরাবর, এই যে এই দিক বরাবর রাখবো। রাখলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে, বাহিরের দিক বরাবর, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, বাহিরে হবে। যদি এই দিক বরাবর ঘুরতো, মানে যদি ঘোরে কাটার দিক বরাবর ঘুরতো, তাহলে কী হইতো, ঘোরে কাটার দিকে ঘুরলে আমরা ঘোরে কাটার দিক বরাবর রাখতাম, তাহলে ভেতরের দিকে হইতো, এরকম আর কি। হ্যাঁ, তাহলে এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে বলছে এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হইলে এই যে মাঝখানে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুতে আসলে চৌম্বক প্রাবল্যের মানটা কত, এ মানে এইটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো পারি না, তাহলে কী করবো, তাহলে আমরা আগে বলে নিই যে বিশাল তার, এখানে বিশাল একটা বড় একটা তার, এই তারের জন্য যে অ্যাকচুয়ালি কত হয় চৌম্বক প্রাবল্যের মান সেইটা আমরা বের করতে পারবো না। তাহলে আমরা তারটাকে এখানে কেটে ফেলি, ধরো এখানে তারটাকে আমি খুবই ক্ষুদ্র, ধরো এটাকে আমি খুবই ক্ষুদ্র কত, ধরো না আমি এটাকে ডিএস পরিমাণ কাটলাম, বা ধরো আগের মতনই রাখি, ধরো ডিএক্স পরিমাণ কাটলাম, এটাকে খুবই ক্ষুদ্র লেন্থ, এটাকে ধরো আমি ডিএক্স পরিমাণ কাটলাম, এবং এইটা মাঝখানে যে পরিমাণ কোণ উৎপন্ন করলো সেটা মনে করো ডি থিটা, আর এখানে যে কোণ সেটা মনে করো হচ্ছে থিটা। তাহলে এখন এই ডিএক্সের জন্য আমাদের তড়িৎ প্রাবল্য হবে, সেটার মান মনে করো হচ্ছে ডিভি,
তাহলে ডিভি ইকুয়াল টু কত হবে মিউ নট বাই ফোর পাই কারেন্ট আই ইন্টু কত হবে ডিএক্স, এরপরে কত সাইন কার কার ডিএক্স এবং আই এর মধ্যবর্তী কোণ কেমনে। দেখো ডিএক্স হচ্ছে, ডিএক্সের দিকটা কোন দিকে হচ্ছে, ডিএক্সটা হচ্ছে কোন দিকে, এই দিক বরাবর আছে, এই লেন্থের দিক বরাবর। আর আয়ের দিকটা কোন দিক বরাবর, একবারে মানে বাহিরের দিক বরাবর, নিশ্চয় আমাদের মনে আছে ওই থিটা কি ছিল, থিটা ছিল হচ্ছে আর এবং ডিএক্স এর মধ্যবর্তী কোণ। তাহলে আর কোন দিকে, আর হচ্ছে ভেতরের দিক বরাবর, যে লেন্থের মান এক্ষেত্রেও আর, এবং ডিএক্সের দিক কোন দিকে স্পর্শক বরাবর। তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত হবে, অবশ্যই হবে 90 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে সাইন 90। তোমাদের নিশ্চয়ই মনে আছে থিটা কি ছিল, থিটা ছিল হচ্ছে ডিএল ক্রস আর, মানে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। ডিএল এর দিক তো মানে ডিএল মানে ডিএক্স, ওর দিক কোন দিকে, যেহেতু বক্রপথ তার মানে কি যে কোনো পয়েন্টে টেনজেন্ট বরাবর হবে, স্পর্শক বরাবর হবে, হইল স্পর্শক বরাবর। আর রেডিয়াস তো রেডিয়াসই, আর তোমরা অবশ্যই পড়ছো স্পর্শক এবং রেডিয়াসের মধ্যবর্তী কোণ কত 90, ডিভাইডেড বাই কত হবে এখানে বর্গ, বর্গ কত আর, দূরত্বের মানটা কত আর। তাহলে এখানে হবে আর স্কোয়ার। আরেক লাইন করি, মিউ নট বাই ফোর পাই ইন্টু আই বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। খেয়াল করো এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র আমাকে ডিভিকে যোগ করতে হবে। এটার জন্য ডিভি এখানে আরেকটা ক্ষুদ্র 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 করে কাটতে কাটতে একবার আমরা আবার এখানে আসবো। তাহলে কী করতে হবে, সেক্ষেত্রে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে যখন এখানে আসে মনে করো, তখন কোনো প্রাবল্য নাই, তখন কোনো দূরত্ব অতিক্রম করে নাই, যখন ঘুরতে 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 পুরা পরিধি পরিমাণ পথ, মানে পুরা বৃত্তের পরিধি কত 2πr, এই পুরা পরিমাণ পথ অতিক্রম করে ফেলছে, তখন মনে করো আমাদের বিভব বা তখন আমাদের মনে করো চৌম্বক প্রাবল্যের মানটা বি হয়েছে। তাহলে এখানে কী হবে আসলে, বি মাইনাস জিরো ইকুয়াল টু কত মিউ নট আই ডিভাইডেড বাই ফোর পাই আর স্কোয়ার। প্রথমে বসাবো হচ্ছে 2πr মাইনাস কত জিরো। তাহলে খেয়াল করো কী হচ্ছে এখানে, এই 2π কাটা আর আর কাটা, রয়ে গেল কত মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এটাই হচ্ছে কি আমাদের সার্কেলের জন্য চৌম্বক প্রাবল্যের মানটা। এখন মানে প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হয় আমরা যারা সার্কেল পড়ছি আমরা মনে রাখি, আচ্ছা সার্কেল মানে পাই তো হবেই না, দেখো সার্কেলের মধ্যে কিন্তু কোনো পাই নাই, সার্কেলের মধ্যে কোনো পাই নাই। আর যদি আমাদের ইনফাইনাইট ওয়ার্ডটা লেখে সেটা কী ছিল, সেটা ছিল হচ্ছে মিউ নট বাই ফোর পাই ইন্টু 2i/a। দেখো এখানে কিন্তু একটা পাই আছে, তো অনেকে মানে নেয় আচ্ছা সার্কেল তার মানে সার্কেলের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, সার্কেলের সার্কামফেয়ারেন্স কত 2πr, মানে একটা পাই তো আসেই, তাহলে এখানেও মনে পাই হবে না, এটাই ডিফারেন্ট, এখানে পাই হবে না। আমাদের লেন্থের জন্য মানে অসীম ধৈর্য তারের জন্য আমাদের কীভাবে পাই হবে সেটা একটু ভালো করে মনে রাখো, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তো আমাদের এখন কাজ হচ্ছে জাস্ট দুইটা প্রবলেম দেখে ফেলা, দুইটা রিলেটেড, তারপরে আমাদের এই টপিকটা শেষ। এবং পরের টপিকটা হচ্ছে আমাদের আসলে কী নিয়ে বলতো, কোন একটা চার্জ যদি গতিশীল হয় তাহলে ওর উপরে কী পরিমাণ বল লাগে সেটা নিয়ে, তারপরে হচ্ছে নর্মালি আমাদের একটা প্রবলেম আছে অন্য, সেটা করলে আমাদের কী হয়ে যাবে, এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে, আশা করি তোমরা দেখবা। আচ্ছা খেয়াল করো এটা হচ্ছে আমাদের পরের দুইটা প্রবলেম এই টপিক রিলেটেড। তো এখানে আমাদের দেখো একটা প্রবলেমে কী বলা ছিল, এখানে বলা ছিল যে একটা তার, এই তার সম্বন্ধে কিছুই বলা নাই, তার মানে ধরে নেবে এটা অসীম, কারণ এত কঠিন কোয়েশ্চেন অ্যাডমিশনে আসবে না আমাদের, অ্যাডমিশনে খুব সহজ কোয়েশ্চেন আসবে। কী বলছে, আই পরিমাণ কারেন্ট যায়, এর মানটাই বের করতে হবে কত, আর বলা আছে 2 সেন্টিমিটার দূরত্বে আমাদের যে প্রাবল্য তার মান 10⁻⁶। তাহলে আমরা এখানে কোন সূত্র ইউজ করব, বুঝতেই পারতেছো, মিউ নট বাই ফোর পাই ইন্টু কত হবে 2i/a এই সূত্র। তাহলে কত হবে মিউ নট বাই, এখানে একটা টু টু কাটা কেটে গেলে 2πi, আই এর মানে তো বের করতে হবে, আর এর মান কত 2 সেন্টিমিটার, তাহলে সেন্টি মানে 10⁻⁶ কত হবে 2। ওকে একটু ভুল করছে আসলে, এটা আবার প্রথম থেকে করে দেখো, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজ হবে আর কি আমাদের। খেয়াল করো এখানে মিউ নট বাই ফোর পাই না, এটাকে একবারে লিখে ফেল 10⁻⁷, এটা বেটার আমাদের জন্য, হ্যাঁ তাহলে কাটাকাটি করার দরকার নেই। এবার দেখো 2i, আই এর মানটা বের করতে হবে, এর মানটা কত 2×10⁻² আর এখানে বি এর মান কত 10⁻⁶। এবার সহজ হবে আমাদের জন্য, তাহলে খেয়াল করো 10⁻⁶ ইকুয়াল টু 2 কাটা, এখানে কত 10⁻⁷ + 2 আর এখানে কত হবে আই হবে। তাহলে দেখো আই এর মানটা কত 10⁻⁶ ডিভাইডেড বাই, এখানে কত, এখানে 10⁻⁷ আছে, এটা নিচে আসলে কত হবে 10⁻⁷, এই মানটা কত 10⁻⁶ মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ কত 10⁻⁶, দ্যাট ইজ 0.1, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট যাবে সেটা কত হবে মাত্র 0.1 অ্যাম্পিয়ার হবে। তো এই ক্যালকুলেশন তোমরা করতে পারবা, ওকে তাহলে এই প্রবলেমটা আমাদের হয়ে গেল। খালি কি তখন আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখানে আসো এই প্রবলেমটা, মোটামুটি এই প্রবলেমগুলো বয়ে আসে পুরোপুরি, খেয়াল করে এটা মুছে ফেলি।
এখানে কি হচ্ছে বলা, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে রেডিয়াস হচ্ছে আর, এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে যার বেগ হচ্ছে বি। তো প্রশ্ন করছে যদি একটা ইলেকট্রন ঘুরে তার মানে অবশ্যই এখানে কি হবে, একটা চৌম্বক প্রাবল্য তৈরি হবে কেন্দ্রে, সেই চৌম্বক প্রাবল্যের মান কত? আমরা জানি চৌম্বক প্রাবল্যের মান কত হয় বৃত্তপথে, কত হয়? মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর হয় রেডিয়াস। তো আর এর মান তো আর দেওয়া আছে, আই এর মান দেওয়া নেই। এখন আই মানে কি? তুমি বলবা যে ঠিক আছে ভাইয়া, আই মানে হচ্ছে একত্রে কিউ বাই টি। এটা আমরা একবারে প্রথমেই চলতরিত সময় পড়ছি, আইকলটা হচ্ছে কিউ বাই টি। কিউ হচ্ছে চার্জ, কোন চার্জ? এখানে হচ্ছে ঘুরতেছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ হবে। ইলেকট্রন কয়টা আছে এখানে? একটা, বেশি কিছু বলা নাই। তাহলে এখানে কত হবে? শুধুমাত্র একটা ইলেকট্রনের চার্জ ই। আর টি মানে কি? পুরা টাইম পিরিয়ড, মানে পুরাটা ঘুরে আসতে ওর কী পরিমাণ সময় লাগবে সেইটা। তাহলে কি হবে? ই ডিভাইডেড বাই টি। এই টি কে আমরা পড়ছি, অবশ্যই পড়ছি, টি মানে কত? টু পাই বাই ওমেগা। তাহলে কত হচ্ছে? টু পাই বাই ওমেগা। আচ্ছা ঠিক আছে, ওমেগা মানে কত? ভি বাই আর। পড়ছো না এগুলা? আমাদের একবার প্রথমে দেখো নিউটনের মেকানিক্সের লেকচারগুলা। ওমেগা ইকুয়াল টু কত হবে? ভি বাই আর, মানে ভি ইকুয়াল টু ছিল হচ্ছে ওমেগা ইন্টু আর, তাহলে ওমেগা ইন্টু হবে কত? ভি বাই আর, তাহলে টু পাই আর। এই যে ভিটা হচ্ছে রৈখিক বেগ, আরটা হচ্ছে কি আমাদের রেডিয়াস। এই মানটাকে আমরা এখানে বসাই, তাহলে কত হবে? মিউ নট আই, আই এর মান কত? এইটা ইভি ডিভাইডেড বাই কত হবে? এখানে একটা তো টুয়াইস আর আগে থেকেই আসে, আর এখানে একটা কত হবে? টু পাই আর আসলো নতুন। তাহলে দেখো মিউ নট ই ভি ডিভাইডেড বাই দুই দুগুণা চার, এখানে একটা পাই, এখানে একটা আর স্কোয়ার। ওকে, তাহলে আমাদের হয়ে গেল, এটাই হচ্ছে আসলে কি আমাদের চৌম্বক প্রাবল্যের মানটা।